আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, সবাইকে প্রবাসী বাসলাপাড়ার পক্ষ থেকে স্বাগতম। দেখেন, আমার এখানে একজোড়া ককাটুর পাখি দেড় মাস রেস্ট দেওয়ার পরে আবার বক দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওই দিনকে বলছিলাম 6টা ডিম দিয়েছে, দেখেন এখন 22-7টি ডিম, 19-7টি ডিম পেরেছে আলহামদুলিল্লাহ। তবে আমি ডিমগুলো অলরেডি চেক করেছি, 7টি ডিম থেকে 6টি ডিম অলরেডি ফার্টাইল আলহামদুলিল্লাহ। বাকি একটা ডিম আসলে যেহেতু একদিন পর পর পারে, তাহলে ওই ডিমটাও ইনশাল্লাহ পরে ফার্টাইল হবে। আমি যে ডিমটা দেখালাম ওই ডিমটা দেখেন কালারে অন্যরকম, ঠিক আছে। আসলে ডিম দেখলে বোঝা যায় কোনটা ফার্টাইল আনফার্টাইল। দেখেন একটা ডিম আনফার্টাইল, এটা ইনশাল্লাহ যেহেতু সবার লাস্টের ডিম এটাও ফার্টাইল হবে। দেখেন তাই বলবো, আপনারা পাখির ডিম বাচ্চা করানোর পরও মাস দুই মাস রেস্ট রাখেন, তারপরে আবার ব্রিডিং বক্স দেন, দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর পাখিরে আসলে সবসময় এফোর্ট সফোর্ট দেওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন না দিলেও চলে, একদিন অথবা দুই দিন পর পর দিবেন, তাহলে ককাটাল পাখি থেকে ভালো ডিম বাচ্চা পাবেন। আর বিশেষ করে ককাটাল পাখির বাচ্চা ফুটলে আপনাকে প্রতিদিনই এফোর্ট দিতে হয়, দিলে এতে কী হয় বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সাইজে বড় হয়, আপনার একটা বাচ্চা মরে না। অনেক ভাই প্রশ্ন করে, ভাই আমার বাচ্চাকে ফিটিং করে না, কেন ফিটিং করাবে বা আপনি শুধু সূর্যমুখী বীজ দিলে তা হয় না। যাই হোক, আমার এখানে আর একটা পেয়ার আছে, এটা 4টা ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ, এটা 4টা ডিমই ফার্টাইল ছিল। তো দেখেন এখানে একজোড়া ককাটাল পাখি আছে, এটা গেড়ে এটা 4টা দিয়েছিল, একটা বাচ্চা ছোটো থাকতে মারা গেছে, আর পাখি 3টা দেখেন মাশাল্লাহ খুবই বড় হয়ে গেছে, দেখছেন আলহামদুলিল্লাহ। এগুলো আমরা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে দোকানে দিয়ে দিব। দেখেন তো এখানে একজোড়া লুটিনও আছে, দেখেন এটাও খুবই ভালো একটা পেয়ার, এটা 4টা ডিম দিয়েছে, 4টা ডিমে ফার্টাইল হয়েছে। এটা সমস্যা রয়েছে ফিমেল পাখিটা, এটার ডানাটা খাসার মধ্যে আটকে গেছে, ডানাটা ভেঙে গেছে, এই কারণে আমি ফিমেলটা আলাদা রেখে দিছি, মেলটা এখন ডিমগুলোকে তাও দিতে আছে। আলহামদুলিল্লাহ প্রতিটা ডিম ফার্টাইল আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে আসলে এই জোড়াটা এক সৌদির, দেখেন ওই জোড়াটা খুবই ভালো ডিম বাচ্চা করে, ওনার কাছে পরামর্শ লোকে গেছি, উনি দেখেন দেখছেন 6টা বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়াচ্ছে। দেখেন আসলে ওনারা আছে না আপনার, দেখছেন এখানে 7টা বাচ্চা আছে। যাই হোক, তো ওনারা আসলে সবসময় পাখিরে সিদ্ধ ডিম খাওয়ায়, গাদর দেয়, ভুট্টা দেয়, আপনার মানে ভালো খাবার দেয় ভাই। এরপরে তো চানা তো দেয়, ভিজিয়ে কয়েক আইটেমের ভিজিয়ে দেয়, হেরা দেয়, আর বিশেষ করে হেরা যে এক ফোটোর সাথে যে রসুনের গুঁড়াটা দেয় ভাই, এটাও দেয়, এতে মেল ফিমেল সবসময় মরে থাকে। দেখ ভিডিওটা ভালো লাগে, একটা লাইক একটা কমেন্ট।